হ্যালো এভরিওয়ান, আজ আমরা কথা বলবো ডিএসএলআর ক্যামেরার লেন্স নিয়ে। কারণ আমরা ফটোগ্রাফি তো ভিডিওগুলো যাই করি, ক্যামেরার লেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাট এত এত চয়েস, এটা রিয়েলি ডিফিকাল্ট কোনটা আমাদের জন্য সুইটেবল। তার জন্য কি কী করতে হবে, আমাদের লেন্সের ফাংশনটা বুঝতে হবে, কোন লেন্সের কাজ কী, প্লাস ফোকাল লেন্সটা বুঝতে হবে। সো আপনি ইজিলি ডিসিশন নিতে পারেন কোন লেন্সটা আপনার জন্য দরকার অথবা কোনটা আপনি পারচেস করবেন। বাট নর্মালি কী হয়, আমরা যখন একটা ক্যামেরা কিনি সাথে একটা কিট লেন্স থাকে, আর আমরা কিট লেন্স সহ কিনে ফেলি, কিছুদিন যাওয়ার পর দেখা গেল কিট লেন্সটা আমাদের অনেকের দরকার হয় না। বাট এই ভিডিও দেখার পরে আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন কোন লেন্সটা আপনার জন্য সুইটেবল অথবা আপনার কেনা উচিত। সো এতে আপনার সময় এবং কি টাকা দুইটাই সেভ হবে। সো লেটস মেক ইট। কোন লেন্সটা আমাদের জন্য সুইটেবল তার জন্য যেটা বুঝতে হবে প্রথমে, তা হলো ফোকাল লেন্থ। আর ফোকাল লেন্থ অনুযায়ী আমি লেন্সগুলো সাজিয়ে তুলতেছি। আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে ফোকাল লেন্সটা একটু বুঝে নিই। ক্যামেরা সেন্সর থেকে লেন্সের একটা পার্টিকুলার পয়েন্ট, নোডাল পয়েন্ট, এই ডিস্টেন্সটা হচ্ছে ফোকাল লেন্থ। আপনার লেন্সের এমএম যত বড় হবে, তার সাথে সাথে এই ফোকাল লেন্সের ডিস্টেন্সটাও বড় হবে, যার রেজাল্ট হিসাবে ছবিতে এটা একটা ইম্প্যাক্ট পড়বে, অ্যাঙ্গেল অফ ভিউটা চেঞ্জ হবে। আমি এখানে তিনটা সেগমেন্ট করলাম। তিনটা সেগমেন্ট করার মেন রিজন হচ্ছে, নর্মালি আমরা ফোকাল লেন্থটাকে তিনটা সেগমেন্টে ভাগ করি। ওয়াইড অ্যাঙ্গেল, আমাদের যে নর্মাল ভিউ, নর্মাল অ্যাঙ্গেল লেন্স, আর হচ্ছে টেলিফোটো লেন্স, তিনটা সেগমেন্টে আমরা ফোকাল লেন্সটা ভাগ করি। প্রথমে আমরা ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। সো কোন ধরনের লেন্সগুলোকে আমরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে কনসিডার করবো, যেই লেন্সের ফোকাল লেন্থ লেস দেন 35 mm হবে, এগুলোকে নর্মালি আমরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে কনসিডার করবো। বাট এমএমটা যদি অনেক কম হয়ে যায়, যেমন 8 থেকে 10 mm হয়ে যায়, তখন এগুলো সুপার ওয়াইড অথবা ফিশাই লেন্স হিসেবে আমরা কনসিডার করি। বাট লেস দেন 35 mm হলে নর্মালি আমরা ওয়াইড অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করি। যেমন এই লেন্সটা 17 থেকে 40, সেটা ম্যাক্রো পোর্শনে 35 mm নিচে, সো এটাকে আমরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে কনসিডার করবো। আর এ ধরনের লেন্সগুলো দিয়ে কোন ধরনের ছবিগুলো হয়, যেমন আমরা যারা ল্যান্ডস্কেপ করি, আর যারা আর্কিটেকচারাল ফটোগ্রাফ করি, বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ের ছবি তুলি, আর এছাড়াও অনেক মানুষের অথবা অনেক গ্যাদারিংয়ে যখন আমরা ছবি তুলি, তখন এই ধরনের লেন্সগুলো নর্মালি ইউজ করি। এই লেন্সের কিছু আউটপুট অথবা ছবি কেমন হবে যদি আপনি একটু দেখেন, তাহলে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং আর ভালো হবে। এই পোর্শনের লেন্সগুলো রেগুলার অথবা নর্মাল অ্যাঙ্গেলের লেন্স, এটার রেঞ্জ হচ্ছে 35 to 70 mm। যদি আমরা জুম লেন্স ইউজ করি, তখন একটা পোর্শন হয়তো আরেকটা পোর্শনের সাথে টাচ করে ফেলে, যেমন এটা হচ্ছে 24-70, একটা পোর্শন এখানে ওয়াইডে থাকে। বাট তারপরে আমরা মেনলি এগুলো হচ্ছে রেগুলার ভিউ পাওয়ার জন্য ইউজ করি। ম্যাক্সিমাম সময় আমরা একটা 35 above আমরা ইউজ করি। এটা হচ্ছে 40 mm, এটা হচ্ছে 50 mm। সো এগুলো ম্যাক্সিমামগুলো রেগুলার ভিউ পাওয়ার জন্য আমরা ইউজ করি। আর আমাদের হিউম্যান যেই ভিউটা থাকে, এটা নর্মালি আমরা অ্যারাউন্ড 50 mm হলে আমরা এই ভিউটা পাই। আর এই ধরনের লেন্সগুলো আমরা ইউজ করি হচ্ছে আমাদের যে ডেলি লাইফ, লাইফ স্টাইল অথবা আমাদের যে রেগুলার পোর্ট্রেটগুলো হয়, এই ধরনের ছবিগুলো তোলার জন্য আমরা এই রেঞ্জটা অথবা এই নর্মাল ভিউ 35 to 70 mm রেঞ্জটা আমরা ইউজ করি। আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো, সো আমরা ইজিলি বুঝতে পারবো এই সেগমেন্টের আউটপুটটা কেমন হয়। আমাদের পরের সেগমেন্ট হচ্ছে টেলিফোটো লেন্স। আর টেলিফোটো লেন্সের রেঞ্জ শুরু হয় 70+ mm, যেমন এই লেন্সটা 70-200, এটা টেলিফোটো লেন্সের সিরিজের ভিতরে পড়ে। আর এছাড়াও যদি এটা অনেক বেশি mmটা হয়ে যায়, যেমন 300, 400, 300, 400 mm হয়ে যায়, তখন এগুলো সুপার টেলিফোটো লেন্স। আর এই ধরনের লেন্সগুলো, টেলিফোটো লেন্সগুলো ইউজ করা হয় যারা পোর্ট্রেট ছবি তুলে অথবা ফ্যাশন ফটোগ্রাফি করে অথবা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, তারা নর্মালি টেলিফোটো লেন্সগুলো ইউজ করে। আর এই সিরিজের একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে, এই সিরিজের লেন্সগুলো আপনি অনেক বেশি মানে বাই ডিফল্ট একটা ব্লার চলে আসে, সো এই লেন্সের জন্য একটা এটা এক্সট্রা অ্যাডভান্টেজ। আর এই সিরিজের লেন্সের যেটা হয় ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে, এখানে আপনি অনেক ডিটেল পাবেন, মানে অটোমেটিক এই সিরিজের লেন্সে ডিটেল পাবেন। বাট এই ধরনের লেন্সেস অথবা টেলিফোটোতে একটা ব্লার পাবেন। আমরা এখন কিছু টেলিফোটো লেন্সের সিরিজের আউটপুট দেখি, সো ইজিলি এই সিরিজের সেগমেন্টটাও আপনি ইজিলি বুঝতে পারবেন। সো বাই দিস টাইম আমরা সবাই ইজিলি বুঝতে পারছি
এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, রেগুলার ভিউ অথবা নর্মাল ভিউ লেন্স, টেলিফোটো লেন্স কোনটার কাজ কি। সো আমরা ইজিলি ডিসিশন নিতে পারবো এখন কোন সেগমেন্টের লেন্সটা আমাদের লাগবে অথবা কোন লেন্সটা আমাদের লাগবে, আর আমরা যারা রেগুলার ফটোগ্রাফি করি কোন ফোকাল লেন্সটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি আর কেন ইউজ করি যদি আমরা কমেন্ট সেকশনে বলি, তাহলে কিন্তু অন্যদের অনেক উপকার হবে। আর আপনাদের যদি এই লেন্স রিলেটেড অথবা ফোকাল লেন্স রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম।